এটার জন্য তো টোটালি আমাদের প্রশাসক এখানে অ্যাকশন আমি আমার মনে হয় প্রশাসক কালকে থেকেই যাবে অ্যাকশন অলরেডি আমি জানি যে কালকে তাকে একটা নোটিশ তাকে দেওয়া হবে এবং কারণ দর্শক তাকে জানানো হবে যে কেন ছুটে রিলিজ করছে সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার আমাদের প্রযোজক সমিতি বাংলাদেশের যতগুলো ছবি রিলিজ হবে আমাদের প্রযোজক সমিতি থেকে এন্ট্রি হইতে হবে আমাদের প্রযোজক সমিতি থেকে ডেট নিতে হবে তারপরে সিনেমা রিলিজ করতে হবে এটা শুধু আমাদের প্রযোজক সমিতির নিয়ম না এটা হাইকোর্টের রুলসও আছে আমাদের হাইকোর্টের থেকে ডাইরেক্ট অর্ডার আছে যে আমাদের সমিতির পারমিশন ছাড়া কোনো ছবি রিলিজ করতে পারবে না এখন জাস মাল্টিমিডিয়ার সাথে আমাদের ডিট আছে একটা আমাদের প্রযোজক সমিতির সাথে তারাও আমাদের সমিতির হুকুম ছাড়া তারা ছবি রিলিজ করতে পারবেন না তাহলে তারা হাইকোর্টকে অপমাননা করছে আমি মনে করি হাইকোর্টের রোলসকে তারা অপমাননা করছে এবং সবচেয়ে মজার কথা সেটা মানে তারা কেন যে আসলো ছবিটা রিলিজ করতে এই জোর দুরুস্তি হ্যাঁ দুটা ছবি যেখানে বাংলাদেশে রিলিজ হয়েছে বাংলা ছবি যেটা রিলিজ হয়েছে সেখানে ওইখানে ইন্ডিয়ান ছবি রিলিজ করা আবার এই দুটা ছবির সাথে এটা তো ঈদ না এটা এক সপ্তাহ পরে কোনো কোনো সমস্যা ছিল না কিন্তু তারা হাইকোর্টের রুলসে তারা অপমাননা করছে আমাদের প্রযোজক সমিতিকে তারা অপমাননা করছে এবং আমি মনে করি যে আমাদের যে একটা 18 সংগঠন আছে সেইখানকেও তারা অপমাননা করছে এর এর ব্যাপারে আমার মনে হয় আমি আগে আমাদের অফিস যে বাবু আছে তার সাথে আমি আলাপ করলাম বাবু বলছে যে কারণ একটা নোটিশ তাদেরকে দেওয়া হবে এটা এটা অ্যাকশন হবে আমার মনে হয় খুব ভালোভাবে অ্যাকশন হবে কারণ কি আমাদের সমিতি বলে একটা কথা আছে হয়তো আমরা সমিতি এখন আমাদের আমরা না থাকতে পারি বাট একজন প্রশাসক তো আমাদের সমিতিতে আছে উনি কি এটা ছেড়ে দেবে না উনি এটা ছাড়বে না যেই কারণে এইটা টোটালি একটা রংভাবে একটা গায়ের জোরে এই ছোট রিলিজ করেছে এটা আজও পর্যন্ত ঠিক হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার দৃষ্টিতে ঠিক হয় নাই সিনেমা রিলিজের আগে একটা প্রক্রিয়া থাকে যেটা প্রশাসক এখন আপনাদের দায়িত্বে পরিবেশ প্রযোজক সমিতিতে প্রশাসক কেন বিষয়টা খেয়াল করলো না যে সিনেমাটা এটা অবশ্যই আমি মনে করি যে প্রশাসকের এখন আমার আমি আমি যেটা মনে করি প্রশাসকের এটা দৃষ্টিতে জানানো এবং দিয়ে আমার মনে হয় প্রশাসক এটাকে যতগুলো সিনেমা হল আছে প্রত্যেকটা সিনেমা হলে চিঠি দিয়ে আমার মনে হয় ছবিটাকে নামায় দেওয়া উচিত আমি মনে করি কারণ কি আমাদের সমিতির ভাবমূর্তি কাউকে কেউ নষ্ট করে দেবে সেটা আমরা অন্তত হতে দিতে পারি না অতএব আমাদেরও যারা সিনিয়র যারা নেতা ফেতা আছে বা আমাদের যারা ভাই ব্রাদার আছে হ্যাঁ ইন্ডাস্ট্রি তো আর নেতা নাই নেতা থাকলে তো আর আজকে এই অবস্থা হইতো না ইন্ডাস্ট্রির লোক আমাদের যে মান্না সাহেব বলে গেছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু নাই এটা না আরেকটা কথা উনি বলতে ভুলে গেছে ইন্ডাস্ট্রির চামচার কোনো অভাব নাই আমাদের ইন্ডাস্ট্রির লোক ম্যাক্সিমাম চামচামি করে হ্যাঁ কিছু লোকজন সবাই ক্ষেত্রে না কিছু লোকজনের ক্ষেত্রে যারা যারা চামচামির কারণে আজকে আমাদের এই অবস্থা ইন্ডাস্ট্রির আজকে এই অবস্থা কোনো অপশন নাই এটা এটা আমি মনে করি সে তারা এটা গায়ের জোর করে করছে এবং হাইকোর্টের রোলস তারা অমান্য করছে এটা হাইকোর্টের থেকে তাদের এক সময় উচিত আমি মনে করি ছাড়পত্র পেলে কি হবে তাহলে গাফিলতি না আমি তো জিজ্ঞেস করছি বাবুকে ছাড়পত্র বলতে কিচ্ছু নাই এবং সেন্সারে ছাড়পত্র সবাই পেতে পারে কিন্তু সেন্সারের ছাড়পত্র পেয়ে এই ছাড়পত্র আমাদের সমিতি জমা দিতে হবে আমরা রিলিজ ডেট দিব আমাদের অফিস রিলিজ ডেট দিব যেটা কবে ছবিটা রিলিজ হবে কবে কি হবে এটা ওই ডেট মতো আপনার এইসব গায়ের জন্য ছবি রিলিজ করে দেবেন সমিতিকে হাইকোর্টকে আপনি অপমান করবেন এটা তো হয় না এটা হতে পারে না দেশে আইন বলতে তাকে কিছু আছে আমাদের প্রযোজক সমিতির গাফিলতি না প্রযোজক সমিতিকে জানানোই হয় না এই ছবি রিলিজের ব্যাপারে সমিতি জানেই না এই ছবি যে রিলিজ হচ্ছে আজকে প্রযোজক সমিতি জানেই না আমি জিজ্ঞেস করলাম তো বাবুকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম বাবু বলছে আমরা তার কিছু জানি নাই অতএব আমি মনে করি জিনিসটা অনেক অন্যায় হচ্ছে এবং এই অন্যায়টাকে পরশু দেওয়া যাবে না কোনো রকমই দেওয়া যাবে না এবং এই অন্যায়টাকে আমাদের ইন্ডাস্ট্রির যারা আছে সবাইকে মিলে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে থ্যাংক ইউ আমাদের প্রশাসক এখানে আছে এখানে হাইকোর্টের রোলস আছে এখানে গায়ের জোরে করছে না এটা আপনাদের এতগুলো সংগঠন আছে সেগুলো নাকের ডগা দিয়ে কোনো সংগঠন প্রযুক্তির উপরে কোনো সংগঠন নাই সংগঠন একটাই মাদার সংগঠন হলো প্রযুক্তি সমিতি সেই সমিতি রিলিজ করবে ডেট দিবে ছবি রিলিজ হবে নাহলে ছবি রিলিজ হবে না বিষয় হচ্ছে যে এটা তো মানে যেহেতু রিলিজ দিয়ে দিয়েছে আপনাদের এটা এখন প্রশাসক অ্যাকশন নেবে
এটা আমাদের প্রশাসক আছে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় প্রশাসন আছে, ওনার অ্যাকশন নিবে এটা, এটার অ্যাকশন হইতেই হবে। কি ধরনের অ্যাকশন হতে পারে? না এটা আমি তো এটা আমার আমি তো শোনার পরেই আমার কমেস্টটা খারাপ হয়েছে। এটা যে আমাদের শ্রমিক দিকে ভায়োলেট করার পরে এই জিনিসটা হয়েছে, এটা তো বাজে জিনিস। কারণ দর্শক তাকে জানাতে হবে যে কেন ছুটে রিলিজ করছে। চুক্তি করা ওদের সমিতিতে গ্যাস মাল্টিপ্লাও চুক্তি হলো আমাদের সাথে, যে তারা ছবি রিলিজ করতে হলে আমাদের সমিতির মাধ্যমে ছবি রিলিজ করতে হবে, তাদের চুক্তি তো তারা বাইরে করছে। আজকে যে সিনেমাগুলি হল পাচ্ছে না, আজকে সবগুলি হল জাজ মাল্টিমিডিয়া দেখেন, এরা আমি আমি তো একমাত্র ব্যক্তি সবসময় অন্যায় প্রতিবাদ করার চেষ্টা করি। এই এরা একটা সময় অন্যায় আগেও করছে, এই আবার দিচ্ছেন তাদের স্টাডিস, এগুলো বন্ধ করতে হবে। আমার দেশের অভিনেতা হইলো আমি তিনটা ছবি রিলিজ করবো নাকি? আমার নিয়ম আছে তো, তো যেগুলো মানুষের তিনটা ছবি রিলিজ করে তো সমিতি বলতে কোনো জিনিসই থাকলো না, তাই না? সম্মান বলতে রেসপেক্ট বলতে তো পৃথিবীতে কিছু থাকলোই না। সবচেয়ে বড় সেখানে হাইকোর্টের রুলসে সে অপমান করছে, ইচ্ছে বড় অপমান তার কিন্তু হইতে পারে। থ্যাংক ইউ।